এখন আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কবর দেওয়ার পরে মুনকার নাকিরের সাথে কিভাবে বাটপারি করবেন। যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত মর্মান্তিক। মর্মান্তিক এই কারণেই, বাংলাদেশে যারা হকের ডিলার নিয়ে বসে আছে তাদের মাধ্যমেই বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি এই জিনিসটাই প্রমাণ করে দেব। আমি আপনাদেরকে আগে দেখিয়েছি যে তারা শ্বাসের জিগির বানাইছিল চোর মোরায় পীরে। এখন আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কবর দেওয়ার পরে মুনকার নাকিরের সাথে কিভাবে বাটপারি করবেন, যাতে মুনকার নাকির আপনাকে প্রশ্ন করার সুযোগ না পায়। এই কারণে আপনি কিভাবে জিকির করবেন, এই জিকিরটা চোর মোনার পীর শিক্ষা দিছে। এই জিকিরটা আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন জিকির শিক্ষা দিয়েছে, আপনারা ভিডিওটা দেখুন। আমাকে সোয়াল করবে, প্রশ্ন করবে, যদি প্রশ্নের উত্তর দিতে না পারি আমার কর্ম জাহান্নামের আগুন এসে ভরিয়ে দেবে। তাই মুনকার নাকি যেন আমাকে সোয়াল করতে না পারে, আমি এমনভাবে আমার মাওলার মাওলাকে ডাকব যেন তারা প্রশ্ন করতে সুযোগ না পায়। এইরকম ভাবে ওই অন্যান্য সব কিছু কিছু আদায় করিয়েই এরপরে হাসতে দেওয়া শ্বাস বন্ধ করিয়েই তারা ঘুরে ঘুরে মাওলাকে ডাকতে আসে যে সুযোগ না পায়। এইভাবে যতক্ষণ পারেন শ্বাস ছাড়বেন না। এইভাবে আবার যখন নাকি শ্বাস শেষ হয়ে যাবে আবার তারা ঘুরে ঘুরে এইভাবে যখন আবার শ্বাস শেষ হয়ে যাবে আবার কমপক্ষে এরকম 21 দম কমপক্ষে সবক আদায় করবেন। এই সবকের তাতে আপনার খেয়াল নাই, আপনি ঘুমাইয়া রয়েছেন, আপনার জিপাটা মাওলার জিকেরে চলতে আছে। সুলতানুল আসগর যাকে বলা হয়, প্রথমে প্রথমে মাওলার জিকের জারি হয়ে আপনার খেয়াল নাই, আপনি চলতেছেন, দেখবেন মাওলার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমার মাওলার জিকির চালু হয়ে গাছের পাতা দিকে চাইয়ে দেখে আল্লাহ আল্লাহ জিকির করছে। এইভাবে যাদের তাসির আসছে তারা তার চতুর্থ মুখ দ্বারা নেবে। আলহামদুলিল্লাহ পাশান পুচে আউয়া আপনার নিয়ম অনুযায়ী ওই মৌতের মোড়াকাবাত করবে, করার পরে ওই অল্প অল্প প্রত্যেক অবক আদায় হইয়া এরপরে আমরা শ্বাসের সঙ্গে দেখি শ্বাসের দেখে কি করবেন, হয়তোবা শ্বাস ঢুকবে আর বের হবে না, অথবা বের হবে আর ঢুকবে না। আমার শ্বাসে যদি মাওলার নাম জারি করিয়ে দিতে পারি তাইলে তো আমার আল্লাহর ফজল করে ইমান করে মৌসুম। এই শ্বাসের দেখে যখন নাকি আপনি শ্বাস টানবে খুব জোরে টান দেবেন, তারা তোমার খেয়াল করবে আমি আল্লাহ বলে ডাকছি, আর যখন ছাড়বেন হু করে এইভাবে খেয়াল সহকারে আমি টানতেছি তখন আল্লাহ করে টানতে, আর যখন থাকতেছি হু করে থাকছি। এইভাবে শ্বাসের সঙ্গে আমার মাওলার নিচের সবকে আছে, উপরের সবক
খেয়াল করবেন না, বারবার বলছি যে আপনারা আপনাদের সবক আপনারা মশ করতে থাকেন, উপরে সবকে খেয়াল করলে অনেক সময় দেখা যায় ব্রেন অনেক সময় সমস্যা হয়ে যায়, তখন বলে সর্বনাই বদনাম হয়, যে সর্বনাই কারণে মানুষ পাগল হয়, খবর তার। আপনি আপনার সবকে যদি খেয়াল রাখবেন, উপরে সবার আপনি খেয়াল করার বারবার নিষেধ করার পর অনেকে দেখি খেয়াল করছেন, খবরদার খেয়াল করবেন আপনার সবক আপনি ইয়াদ করতে থাকেন। এই পাতানকুতে আউয়াল যখন শরীর দুর্বল হয়ে যাবে, এরকম জোরে জোরে টানার পরে দেখবেন শরীর দুর্বল হয়ে গেছে, তখন খুব মোলায়েম সুরে, খুব করুণ সুরে, তখন আমার মাওলাকে ডাক দেওয়া লাগবে, আল্লাহু হাযিরি, আল্লাহু আমার বাবা ডাক দিয়ে বলে বন্দা আমি তো তোর কাছে হাজির আছি, এ বন্দা আমি তো তোর দিকে চাইয়ে রয়েছি, তুই কেন দেখো না? দেখলেন তো, মানে আসলে যে কি বলবো, দুঃখ লাগে হাসি ওঠে যে মানুষ কেমন বিভ্রান্ত হলে এই জিকিরগুলি মেনে নিতে পারে। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমলসমূহ বাতিল করো না। আমরা এই আয়াতে এতটুকুই বুঝতে পারি যে আমরা যত আমল করব, এই আমলগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায়িত থাকতে হবে। তো জিকির কিন্তু একটা বিশাল ব্যাপার, আমরা যে নামাজ পড়ি এটাও জিকির, আল্লাহকে স্মরণ করা। তো এই কবরে যে জিকির করতে হবে, আসলে কবর সম্পর্কে এই জাহেলগুলির কোনো ধারণাই নাই। আমি জাহেল এই কারণেই বলতেছি যে জাহেল না হইলে একটা মানুষ কিভাবে তার মুরিদদেরকে এরকম শিক্ষা দিতে পারে যে কবরে যাতে মুনকার নাকির প্রশ্ন করতে না পারে। আশ্চর্য কারবার, মানে তারা আসলে কবরটারা কি মনে করে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস উনাই বলে গেছে যে আমি তোমাদেরকে কবর রাজা দেখাইতাম এই কারণেই দেখাই নাই, যদি কবর রাজা তোমরা দেখতে তাহলে তোমরা মানুষকে কবর দেওয়া ছেড়ে দিতে। কবর একটা ভয়ানক জায়গা, মানে আপনি যদি চিন্তা করেন আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, আদম আলাইহিস সালামের সময় প্রথম যে ওনার সন্তানরে কবর দেওয়া হয়েছে এই পর্যন্ত কবরে আছে, মানে কবরের জগৎ যে একটা বিশাল জগৎ, এই জগৎটা যদি কারো ভাগ্যে খারাপ হয়ে যায় তার নসিব যে কেমন হবে, তার এই যে শাস্তি, এই যে একটু সময়, এটা আসলে তার ধারণাই নাই। যদি ধারণা থাকতো এই ধরনের দিতে পারতো না। তো আশা করি আপনারা কিছুটা হোক বুঝতে পেরেছেন, শুধুমাত্র সত্যগুলো তুলে ধরাই আমাদের চেষ্টা। তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।